হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আবারো আপনাদের সামনে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে, কারণ এখন সবখানি প্রায় এলইডি এবং এলসিডি টিভি সবাই ব্যবহার করতে আগ্রহ প্রকাশ করেন, কারণ এগুলো টিভিতে কিন্তু অনেক সুবিধা রয়েছে। মেমোরি দিয়েও চালানো যায়, কম্পিউটার চালা যায়, সবকিছু করা যায়। আজকে আমরা আপনাদেরকে যে টিভিটি নিয়ে বসলাম, আমরা এর সার্ভিস মোড বাহির করা আপনাদেরকে শেখাবো, কারণ সার্ভিস মোড কিন্তু অনেক ইলেকট্রনিক্সের যারা কাজ করে তাদের কিন্তু সম্ভবত দরকার হয়। এছাড়াও দেখা গেল যে নিচে কালো ওপরে সাদা, সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে কিন্তু সার্ভিস মোডটি ওপেন করতে হবে। এখন অনেকে রয়েছেন যারা টিভির নাম অনুপাতে সার্ভিস মোড খোঁজেন, কিন্তু বর্তমান বাজারে যে টিভিগুলো রয়েছে সেগুলোর নাম দেখে কিন্তু কোনো লাভ নেই। যেমন আমরা এই টিভির মধ্যে এখানে টোশিবা লাগে দিলাম, টোশিন লাগে দিলাম, এখানে কিন্তু টোশিন নাম হয়ে গেল, ঠিক আছে। তারপরে কিন্তু এখানে যদি আমরা এলজি লাগাই দেই, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে এলজি টিভি হয়ে গেল। তা নাম কিন্তু এখন বর্তমান বাজারে যে টিভিগুলো রয়েছে সেটি কিন্তু ফ্যাক্টর নয়। তবে হ্যাঁ, যেগুলো একেবারে ব্র্যান্ডেড টিভি সেগুলো কিন্তু অবশ্যই এক এক টিভির প্রসেস কিন্তু এক এক রকম। আমরা আজকে আপনাদেরকে যে সার্ভিস মোডটি বাহির করা দেখাবো সেটি সাধারণত এই ধরনের সার্কিট, যেগুলো বাজারে মার্কেটে কিনতে পাওয়া যায় এই ধরনের সার্কিট। এটা কিন্তু 24 ইঞ্চি টিভির বোর্ড। এই বোর্ডগুলোর দাম সামান্যই, সাধারণত ভালো বোর্ড নিতে গেলে আপনাদেরকে 1600 টাকার মতো নিতে পারে। এই ধরনের বোর্ড লাগানো থাকলেই কিন্তু আপনারা অবশ্যই সেই টিভিটির মধ্যে আমরা যে প্রসেসটি দেখাবো সেই প্রসেসটির মাধ্যমে কিন্তু আপনারা সার্ভিস মোড ওপেন করতে পারবেন। আপনারা অবশ্যই বোর্ডগুলো এখানে দেখতে পাচ্ছেন, ঠিক এই ক্যাটাগরির বোর্ড কিন্তু থাকতে হবে, কারণ যেগুলো ব্র্যান্ডেড টিভি তারা সাধারণত এত নর্মাল বোর্ড ব্যবহার করে না, তারা অবশ্যই হাই কোয়ালিটির বোর্ড কিন্তু তারা ব্যবহার করে থাকে। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে ফুল ডিটেলস বোঝাচ্ছি। এখন এই ধরনের সার্কিট যদি আপনার টিভিতে লাগানো থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমরা যে প্রসেসটি দেখাবো সেটি কিন্তু কাজ করবে, নতুবা কিন্তু কাজ করবে না। আমরা আপনাদেরকে আবারও বলতেছি, সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমে যে রিমোট লাগবে, রিমোট ছাড়া কিন্তু সার্ভিস মোড ওপেন হবে না। এই রিমোট থেকে আপনাদেরকে প্রথমে যে মেনু বোতামটি রয়েছে সেই মেনু বোতামটি কিন্তু চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে, আপনারা স্ক্রিনে লক্ষ্য করতে পারতেছেন, ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদেরকে সঙ্গে সঙ্গে চাপ দিতে হবে। আবারও আমরা দেখাচ্ছি, আপনি এখানে দেখুন এই যে মেনু বোতামটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে মেনু বোতামটি রয়েছে আমরা আপনাদেরকে আবারও দেখাচ্ছি, একটু স্ক্রিনটা ভালো করে দেখাই। এই দেখুন এখানে যে মেনু বোতামটি রয়েছে, ঠিক এই মেনু বোতামটি আপনাদেরকে একবার চাপ দিতে হবে। দেওয়ার পরে 1147 যদি আপনারা চাপ দেন, তাহলে কিন্তু সার্ভিস রুট ওপেন হয়ে যাবে। আমরা আবারও দিতেছি, আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করেন এবং ফোনের দিকে লক্ষ্য করেন, এই মেনু আপনাদেরকে একসঙ্গে চাপ দিতে হবে। দেওয়ার পরে 1147 মেনু 1147 এই সার্ভিস মোডটি কিন্তু ওপেন হয়ে গেল। আপনারা অবশ্যই স্ক্রিনের মাধ্যমে লক্ষ্য করতে পারতেছেন এই যে সার্ভিস মোড। এখন আপনারা এই সার্ভিস মোডের ভিতরে ঢুকে কিন্তু সকল ধরনের প্যানেলের অ্যাডজাস্ট, ব্রাইটনেস অথবা সকল ধরনের অ্যাডজাস্ট কিন্তু করে নিতে পারেন। অবশ্যই আপনারা এখন যে কোনো এলইডি টিভির সার্ভিস মোড বাহির করতে পারবেন আমরা আশা করি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ধরনের যদি আপনারা টিপস পেতে আগ্রহ প্রকাশ করেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত ইলেকট্রনিক্সের খুঁটিনাটি যেগুলো বিষয় যেগুলো আপনারা বাসায় ঠিক করবেন সেই সংক্রান্ত টিপস দিয়ে যাব। পরিশেষে আপনাদেরকে অশেষ ধন্যবাদ।